নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। পটলটা ভাজার সময় দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ। আবারও খুব ভালো করে একবার নেড়ে নেব। পটলটা যখন রং ধরতে শুরু করবে সেই সময় উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু। আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব। আলুটাও রং ধরতে শুরু করলে সেটাকেও তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে তার ময়লাগুলো বেছে নিয়েছি, কিন্তু আমি ছালটা ছাড়িয়ে নিইনি। আপনারা যদি অপছন্দ করেন সেক্ষেত্রে ছালটা সরিয়ে নেবেন। চিংড়িটাও ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রেখেই খুব ভালো করে একবার নেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন। নুনটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এবার পেঁয়াজটা নরম হয়ে আসা অবধি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আবার খুব ভালো করে একবার নেড়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে একটা গোটা রসুনের ব্যবহার করেছি, 8 থেকে 10 কোয়া, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটাকেও দিয়ে খুব ভালো করে এবার মশলার সাথে কষাতে থাকবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে রেখে তবেই মেশাবেন। মশলাটা যখন কষে তার থেকে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গরম জল। এবার খুব ভালো করে আরেকবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে আসলে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল আর চিংড়িটা। এবার খুব ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নেব। ঘরেই এইভাবে আপনারা পটল চিংড়ি বানিয়ে নিতে পারবেন একদম অনুষ্ঠান বাড়ির সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন পটল চিংড়ি। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ।